শিক্ষার্থীরা একজন শিক্ষিকাকে পদত্যাগে বাধ্য করানোর জন্য তারা যেভাবে জোর জবরদস্তি করছে, আসলে এটা আমার কাছে একটু অতিরঞ্জিত। যারা দেশ বিদেশে আছেন এবং দেশে আছেন তাদেরকে আমি একটা জিনিস প্রশ্ন করব যে বৈষম্যতি আন্দোলন বিরোধী কইরা এই দেশটাকে একজন লোকের কাছ থেকে ছিনায় নিয়ে আসলো, আপনারা বুঝতে পারছেন লোকটাকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ভারতে অবস্থান করতেছে। তো দর্শক, আন্দোলন মানুষে করে কিসের জন্য করছে? যে মেধা দিয়া তাদের চাকরি হোক আর মুক্তিযোদ্ধা কোটাটা বাতিল করা হোক, এতটুকুই তো। এখন চিন্তা করেন, মেধা দিয়া যদি চাকরি করতে পারে তাহলে শিক্ষকের গলা জুতার মালা কি করে পরাইতে পারে? একটা ছাত্রকে যখন তার বয়স 5 বছর হয় তখনই কিন্তু স্কুলে ঢুকাইয়া দিয়ে আসে, আর সে 28 থেকে 29 বছর যতক্ষণ বয়স না হয়েছে তার লেখাপড়া কিন্তু শেষ হয় না, আর ততদিন ভরা একটা শিক্ষকের কাছে থাকে, আর এই শিক্ষকটা মানুষের মতন মানুষ করিয়া তাদেরকে পাঠায় মা বাবার কাছে, পরে গিয়া তারা চাকরি করে। তো মেধাটা কোন জায়গাটার মধ্যে আপনারা একটু বলেন তো, আমাদের কমেন্ট বক্সে বলবেন যে একটা শিক্ষকের গলায় যদি জুতার মালা পরাইতে পারে আসিফ নজরুল স্যার, উনিও তো একজন শিক্ষক, তাহলে জুতার মালাটা কি প্রথম অবস্থায় ওনার গলায় পড়ে না? আমি মনে করি পড়ে। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার কথাগুলো সত্য না মিথ্যা। ডক্টর ইনুসাব তত্ত্বাবধ সরকার ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, তো তত্ত্বাবধ সরকার কথাটা কয়া হয় না, কারণ উনি তত্ত্বাবধ সরকার না। একটা তত্ত্বাবধ সরকার বললে হয়তো 3 মাসের ভিতরে নির্বাচনটা দিতে পারে, এটা যে কত বছর যায় এটা কিন্তু বোঝার নাই। তো দর্শক, এখন আমি আসব যারা সমন্বয়ক যারা আছে মেধাবী, তারা দেশ আন্দোলন করছে সকল ছাত্র নিয়ে গার্জিয়ান সহকারে, তারা একলা তো আর যায় নাই। যে বাচ্চাটি এতটুকু উঁচা বাচ্চাটি, এই বাচ্চাটি একজন মহিলার গলা কি করে জুতার মালা পরাইতে পারে? আমি অবাক, এটা কি বাংলাদেশ? আর এই বিষয়টা কিন্তু বহির বিশ্বে সবাই কিন্তু দেখতেছে, এটার নাম দেশ। তো দর্শক, আপনারা কমেন্টে জানাবেন, আমি আসলে বুঝতে পাইতাছি না তারা যে এটা কি খেলা খেলতেছে, একটা শিক্ষকের গলা জুতার মালা। আর আমি বলবো যে লেখাপড়া না কইরা তারা ওটু পাস দিয়ে দেন, এটা কি মেধা? লেখাপড়ার কি দরকার আছে? তার এই স্কুলে বেতন দেওয়ার মাস্টাররা কোনো দরকার আছে? সব মাস্টাররা মিলে দাদির এলাকা পদত্যাগ করেন, যদি আপনারা যদি মানসম্মত থাকে তাহলে, এটা কি মাস্টারের কি এখন সম্মান ইজ্জত আছে? আমি মনে করি নাই। দেখতেই পাচ্ছেন, আপনারা গলায় যদি জুতার মালা পরাইতে পারে তাহলে না পারবো কার গলায়? খালি তাদের গলায় না, অনেকেই ছাত্রর গার্জিয়ান স্কুল টিচার, তাদের গলায় কি জুতার মালা পরানো হয়েছে না? উত্তর দিয়েন তো দর্শক। আমি কি বলবো, সাজ্জি সালাম সাহেবকে আমি একটা কথাই বলবো যে এটা অচিরেই ব্যবস্থা করেন, আর যে ছাত্র লামাইছেন আপনারা, দেশটারে আপনারাই গায়ে পালাইবেন, বুঝতে পারছি। তো দর্শক, আমি অনেক কথা বইলে পালাইছি, আর বলবো না, ইতিমধ্যে রেখে দেবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।